নমস্কার, মেডিটিপস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। হোমিওপ্যাথিতে পাইলসের চিকিৎসা কিভাবে হয়, কিভাবে দ্রুত আরোগ্য সম্ভব, এই সব জানতেই আজকে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের কাছে। নমস্কার, আমি ডক্টর পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। আজকের বিষয়, কতগুলো রোগ আছে বংশানুক্রমিক বা জেনেটিক ডিজিজ, জেনেটিক্যালি ক্যারি করে। আজকে ধরুন এমন হলো যে কোনো মানুষ হয়তো পঞ্চাশ বছর অবধি তাই ইরেগুলার লাইফস্টাইল লিড করলো, সে ভালো আছে, হ্যাঁ, তার কোনো পাইলস ফিশার ফিস্টুলা কিছু নেই। হোয়ারাস একজন দু চার বছর এইভাবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার পরেই তার দেখা গেলো পাইলস হয়ে গেল। অর্থাৎ দেখা যাচ্ছে যে বংশগত বা জেনেটিক্যালও একটা কজ আমরা খুঁজে পাই। অর্থাৎ দেখা যায় যে হেরিডিটিতে বাবার দিকে মায়ের দিকে যদি এই বংশগত প্রবণতাটা থাকে পাইলস ফিশারের, তাহলে কিন্তু পরবর্তীকালে সন্তান সন্ততির মধ্যে হওয়ার চান্সটা অনেক বেশি এবং সেটা চট করে হয় এবং এটাকে স্টিমুলেট করে জাঙ্ক ফুড। বলতে পারেন যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এইগুলো এই পায়ের মানে অ্যানোরেক্টাল যে সমস্যাগুলোকে খুব অল্প বয়সে স্টিমুলেট করে যদি জেনেটিক্যাল প্রবলেমটা তার প্রিডমিনেন্ট থাকে। এই পাইলসের কোনো বয়স নেই। এটা দেখা গেছে যে বাচ্চা জন্মানোর কয়েক মাসের মধ্যেও আমরা দেখেছি যে একটা পাইলসের মতো অ্যানোরেক্টাল সোয়েলিং হয়েছে এবং সেই সোয়েলিংটা বেশ কিছুদিন থেকে গেছে। বছর দুয়েকের বাচ্চা সে পায়খানা করার সময় তার দেখা যাচ্ছে মূলোদ্ধারটা নেবে আসছে, রেকটাল প্রোল্যাপস, সেই মতো যেটা বললাম যে ডিগ্রেডেশন, এবং সেই রেকটাল প্রোল্যাপসটা একটা দেড় দু বছরের বাচ্চার হতে পারে, আবার একজন সত্তর বছরের মানুষেরও হতে পারে, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু ক্রনিক ওই কনস্টিপেশনও একটা কারণ, আর ওই যে বললাম যে ভেনাস প্লেক্সাসগুলো যদি অ্যানাস্টোমোসিসের জায়গায় খুব লুজ থাকে সেটাও অনেক সময় নেবে আসে খুব অল্পতে। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যানাল যে ক্যানেলটা তৈরি হয়েছে যে ফ্লোর থেকে, সেই ফ্লোরটা যদি ঠিকমতো মজবুত না হয় তাহলে নেবে আসার চান্সটা অনেক বেশি থাকে। সুতরাং একটা বাচ্চার হতেই পারে, কিন্তু আমি দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে রেকটাল প্রোল্যাপস হয় এটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে তার বয়সের সাথে সাথে তার যে ভেনাস প্লেক্সাস ডেভেলপ করতে থাকে, হ্যাঁ, এবং তার এইগুলো যত ভেন্স এবং এইগুলো অ্যানাল ক্যানেলের মাস্কুলেচার এগুলো যত ডেভেলপ করে আস্তে আস্তে এটা ঠিকও হয়ে যায়। খুব লাইফস্টাইল একদম ঠিক নেই, কোনোদিন সে বেলা 12টায় খাচ্ছে, কোনোদিন বিকেল 5টায় খায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি নাক্স ভূমিকা বিশেষ করে মাদার টিংচার দেওয়াতে অনেক ভালো কাজ করেছে এবং নাক্স ভূমিকা মাদার 6-30 পোটেন্সি বাড়াতে বাড়াতে একটা জায়গায় এসে স্টেবল হয়েছে। কিন্তু যতক্ষণ না তার লাইফস্টাইল ঠিক হচ্ছে আমি যার জন্য জোর দিই এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করা বা তাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়া ব্রায়োনিয়া আছে, ব্রায়োনিয়া ভীষণ কষা পায়খানা শুকিয়ে, যেমন আমাদের এখন কোল্ড ক্লাইমেট, দ্য ডেজ আর অড নাইটস আর কোল্ড, যে ঠান্ডার একটা কোল্ড ওয়েভ চলছে এই সময় কনস্টিপেশনে ব্রায়োনিয়া অ্যালুমিনা এই ওষুধগুলো ভীষণ ভালো কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি যে যারা এই মানে পায়খানার কোনো বেগ নেই, বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা, এত হার্ড স্টুল যে দাঁড়িয়ে পায়খানা করে, এই জাতীয় ক্ষেত্রে আমি নিজে যেমন কতগুলো ওষুধের নাম বলছি, অ্যাম্ব্রাগ্রিজিয়া বা ওপিয়াম, হ্যাঁ, এবং তার সাথে ম্যাগমিউর, ল্যাক ডেফ্লোরেটাম, এই জাতীয় ওষুধ পোটেন্টাইজ মেডিসিন দিয়ে ভীষণ ভালো কাজ পেয়েছি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই কনস্টিপেশন ঠিক করতে গিয়ে, হ্যাঁ, অনেকে প্রচুর এই কিছু চূর্ণ খান, এই যেমন ধরুন কবজল বা এই জাতীয় আয়ুর্বেদিক চূর্ণ, তারপরে অ্যালোপ্যাথি ওষুধ খান, তাদের কিন্তু ধাতকে ঠিক করতে গেলে ফুডের সাথে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আস্তে আস্তে কনভার্ট করতে হয়, হ্যাঁ, নইলে দিনের পর দিন যে কোনো পার্গেটিভ ল্যাক্সেটিভ খেতে খেতে এটা আস্তে আস্তে ধাতস্থ হয়ে যায়, রোগী বা রোগিনীরা পরে আর সেই ডোজে কাজ করে না, হ্যাঁ। এরকম বহু কেস আছে যে আজকে দু চামচ খাচ্ছেন, হ্যাঁ, ওই ল্যাক্সেটিভ বা পার্গেটিভ, দুদিন পরে এক দু মাস পরে ওটায় কাজ করছে না, 4 চামচ, তা আলটিমেটলি এতে কিন্তু ওষুধ কাজ করে না। মেন জায়গাটা মাথায় রাখতে হবে যেন তার কনস্টিপেশনকে ফুড দিয়ে, তার অভ্যাস দিয়ে ঠিক করতে হবে।
শুনুন, প্রত্যেকটা রোগেরই একটা চিকিৎসা স্তর আছে, বাই কনজারভেটিভ ট্রিটমেন্ট, মেডিসিনাল ট্রিটমেন্ট, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা মানতেই হবে। ঠিক আছে, যে উই হ্যাভ স্কোপস অফ ট্রিটমেন্টস বাই মেডিসিন অ্যান্ড অলসো হ্যাভ লিমিটেশনস, অর্থাৎ আমাদের জানতে হবে এই পাইলসটা কতটা আমার পক্ষে চিকিৎসা করার জায়গা আছে আর কোন জায়গা থেকে আমার চিকিৎসা করার জায়গা নেই, এটা সার্জিক্যাল। অর্থাৎ চিকিৎসা করলে পাইলস ছাড়ে, বহু পেশেন্ট এখন অবধি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আমি বহু মানুষকে সারিয়েছি এবং তারা ভালো আছে, কিন্তু তাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হবে। এক নম্বর, দু নম্বর হচ্ছে যেরকমভাবে যে খাওয়া দাওয়া করতে বললাম, আর খুব অতিরিক্ত যন্ত্রণার যে স্টেজগুলো সেই স্টেজে কিন্তু তাদের যেটা করতে হবে একটু সিজ বাদ বা গরম শেক নিতে হবে, হাইজিন, রেকটাল হাইজিন মেনটেন করতে হবে। রেকটাল হাইজিন মেনটেন করতে গেলে কী করতে হবে, একটু গরম জল করতে হবে, যদি ব্যথা জ্বালা যন্ত্রণা থাকে তাতে একটুখানি ক্যালেন্ডুলা মাদার বা হোমিওপ্যাথি ওষুধ, হ্যাঁ, 10 ml মতো দিতে হবে, অ্যালোপ্যাথি হলে ম্যাক্সাল পাউডার দিতে পারেন, হ্যাঁ, 10% বেটাডাইন দিলেও কোনো আপত্তি নেই, দিয়ে ওই জায়গাটাকে কম্প্রেস করা, সেটা পাইলস হোক বা ফিশার হোক, আমি বলি রেকটাল হাইজিন মেনটেন করবেন, নইলে কিন্তু দেখা যায় যে ওইখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করবে এবং সেখান থেকে জিনিসটা আরও খারাপের দিকে যাবে, বিশেষ করে যেগুলো ওপেন হয়ে গেছে, হ্যাঁ, সেইগুলোতে এই করতে হবে। এক নম্বর, দু নম্বর হচ্ছে কনস্টিপেশনের জন্য মেনটেনেন্স অফ লাইফস্টাইল, যেমন বললাম খাদ্যাভ্যাস, তার সাথে দরকার হলে ওষুধ খেতে হবে। প্রথমত বলি যে কনস্টিপেশন যেন না হয় সেইভাবে খাওয়া দাওয়া করুন, ফাইবার জাতীয় খাবার প্রচুর খান, সবজি খান, ফল খান আর জল খান প্রচুর। দু নম্বর হচ্ছে আপনাদের লাইফস্টাইলের কথা আমি প্রথম থেকে বলে আসছি, খাওয়ার টাইমটা মেনটেন করুন। তিন নম্বর, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেগুলো খেলে সমস্যা বাড়ে সেগুলো যতটা পারবেন অ্যাভয়েড করুন, হ্যাঁ, আর চেষ্টা করবেন রাত্রিরে কখনোই, যদি সবচেয়ে ভালো হয় নিরামিষ খান, হ্যাঁ, আমিষ জাতীয় খাবার রাত্রিরে বর্জন করাটাই ভালো, সেটা কিন্তু হজমের পক্ষে অনেক সহায়ক, হ্যাঁ। এছাড়া অতিরিক্ত স্ট্রেন নেওয়া, ধরুন আপনি প্রচুর হেভি লোড নিচ্ছেন, অনেকক্ষণ ধরে গাড়ি চালানো, বিশেষ করে টু হুইলার বা স্কুটার, 50 কিলোমিটার 100 কিলোমিটার চালাচ্ছেন, এগুলো একটু অ্যাভয়েড করা, আর যদিও কর্মক্ষেত্রে করতে হয় তাহলে জলটা যেন যথেষ্ট পরিমাণে খাবেন। এবং যদি কোনো অ্যানোরেক্টাল এই ধরনের পাইলস ফিশারের কিছু তো সিমটম থাকে, জ্বালা যন্ত্রণা ব্যথা, আগে কী করবেন, সিজবাত করবেন এবং অবশ্যই আপনার কাছাকাছি যে কোনো চিকিৎসকের সাথে এটা যোগাযোগ করবেন, কারণ পাইলসের ক্ষেত্রে কিন্তু ইদানিং যে সমস্যাটা আমরা অনেক দেখছি, যেটা কোলোনোস্কোপির মাধ্যমে বেরোচ্ছে, সিগময়েডোস্কোপি, এইগুলো করলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা ম্যালিগনেন্সি বা ক্যান্সারাস দিকেও অনেক সময় দেখা যায়। সুতরাং ডায়াগনোসিস করাবেন, ডাক্তারবাবুদের দেখান, আপনার কাছাকাছি যে ডাক্তারবাবুরা আছেন তাদের দিয়ে ডায়াগনোসিস করান, যে হ্যাঁ এটা বেনাইন, কিছু অসুবিধা নেই, সে ওনারা যেভাবে বলবেন, হ্যাঁ, সেটা প্রক্টোস্কোপি করেই হোক, সার্জেনদের যা সাধারণত প্রক্টোস্কোপি করেন এবং কোলোনোস্কোপি করেই হোক, সিগময়েডস কোলোনোস্কোপি, তার মাধ্যমে তারা কিন্তু আপনাকে আপনার পাইলসের কী নেচার সেটা বলে দেবেন এবং তাতে আপনি সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর পার্থপ্রতিম চট্টোপাধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও কোনো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা প্লিজ এই মেডিটিপস ইউটিউবে এটা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো আপনারা সেটা মেডিটিপসের এতে জানান কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।